আর্জেন্টিনার ওবেলেস্ক স্কোয়ারের পথে রাজসিক সংবর্ধনায় যোগ দিতে ছাদখোলা বাসে করে রওনা হয়েছেন মেসিরা। বিশ্ব চ্যাম্পিয়নদের সংবর্ধনায় এরই মধ্যে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। সরাসরি চলে যাচ্ছে ওবেলেস্ক স্কোয়ারে। আর্জেন্টিনার যেই বিশ্বকাপ জয়ী দল, তারা দেশে ফিরেছেন গতকাল রাতেই এবং আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তাদের দেশে এই জয়কে উদযাপন করার জন্য। এ উপলক্ষ 36 বছর পরে আর্জেন্টিনায় এসেছে। এর আগে ডিয়েগো ম্যারাডোনা 1986 সালে এই উপলক্ষ এনে দিয়েছিলেন এবং তার আগে 1978 সালেও এই উপলক্ষ এসেছিল। তবে এবার যেন সেটা একটি অন্যরকম একটা আনন্দ বয়ে এনেছে, কারণ একেবারে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, তার একটা অপূর্ণতা ছিল, সেই অপূর্ণতাটা যেন পূর্ণ হয়েছে এই বিশ্বকাপ জয়ের পর। এবং এই বিশ্বকাপ জয়ের পর তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে, আর্জেন্টিনা টিমকেই সংবর্ধনা দেওয়া হয়েছে, কিন্তু বিশেষ করে লিওনেল মেসির এই অর্জনটাকে আসলেই সবাই উপভোগ করছেন এবং লাখ লাখ মানুষ, প্রায় 40 লাখের মতো মানুষ আজকে এই ওবেলেস্ক স্কোয়ারে যোগ দেবে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। আমরা সেটি দেখতে পাচ্ছি ছাদখোলা বাসে আর্জেন্টিনার যে বিশ্বকাপ জয়ী ফুটবলাররা যারা রয়েছে, ডিমারিয়া সহ আরও যারা, এবি মার্টিনেজ রয়েছে, মার্টিনেজ যিনি দুর্দান্ত গোলকিপিং করেছেন, এবং এই ছাদখোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। তারা শহরটি, দুঃখিত, শহর তারা ঘুরবে এবং আমরা দেখতে পাচ্ছি যে হেলিকপ্টারও টহল দিচ্ছে এবং হেলিকপ্টার দিয়ে হয়তো নজরদারি করা হচ্ছে এবং আনন্দের একটা উপলক্ষ তৈরি হয়েছে এই ওবেলেস্ক স্কোয়ারে। আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা দলের, ফুটবল দলের যে বিশ্বকাপ জয়ী ফুটবলাররা রয়েছে তাদেরকে সংবর্ধনা দেয়া হবে। তারা ছাদখোলা বাসে ঘুরবে এবং তাদেরকে রাজসিক সংবর্ধনা দেয়া হবে, সে আয়োজন করা হয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং 40 লাখেরও মতো মানুষ তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে ওবেলেস্ক স্কোয়ারে। আমরা এতক্ষণ এই বিষয়গুলোই দেখছিলাম এবং আর্জেন্টিনার ওবেলেস্ক স্কোয়ারে আর্জেন্টিনা ফুটবল দলের যারা বিশ্ব জয় করে, কাতার জয় করে, বিশ্বকাপ জয় করে যারা ট্রফি নিয়ে ওবেলেস্ক স্কোয়ারে পৌঁছেছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রায় 40 লাখের মতো মানুষ, সমর্থক তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছেন, আমরা সরাসরি সেটি দেখছিলাম।